বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আজকে খালের মাছ দিয়ে আর ক্ষেতের ডাটা দিয়ে রান্না করবো। তো এখন মাছগুলো কাইটে নেব, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন তাজা মাছ এখন টুটতে যায় একা গেছে। বন্ধুদেরকে যদি মাছ করে দেখানো একটু চেষ্টা করি। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। এখন হলুদ মরিচ লবণ দিয়ে আর তেল দিয়ে মাছটা জ্বালাইতেছি। মাছটা জ্বালাইয়ে রাখি দেবো, তারপরে রান্না করবো। দিয়ে রাখছি ভেন্ডুল, বেগুন আর ডাটা, আলু। বন্ধুরা, তরকারিটা সুন্দরভাবে এইভাবে নাইড়ে চেড়ে কষাই একদম মজা করতে হবে। 5 মিনিট থাইকে রাখি একলাই। প্রায় মই যাইছে, এখন পানি দিয়ে দিই। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু জ্বালায় রাখছি, এই জন্য একটু দেরি করে দিলাম। নদীর মাছ দিয়ে আর যদি হয় যে ডাটা, তাই মনে করলাম বাসায় যখন বেগুন আছে, ধুন্দুল আছে, মিলিয়ে দেই। তাই ধুন্দুল, বেগুন আর ডাটা দিয়ে। তো বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে আছে, এখন একটু লবণটা দেখে নিই কেমন লাগে। আমার কাছে তো ভালো লাগলো, এখন দেখি আসল লোকটা খায় কি বলে। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আর এরকম নদীর মাছ দিয়ে ডাটা দিয়ে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নদীর তাজা মাছ তা দিয়ে রান্না করছে আমার ওয়াইফ ডাটা দিয়ে। তো ডাটা দেওয়ার পরে আমি নদীর মাছ দিয়ে খুব ভালো খাই, বলার সাথে সাথে রান্না করছে। তো এখন রান্নাটা খাবো। তো প্রতিদিন তো শুধু বন্ধু রান্না দেখাও, তো একদিন তো তাদেরকে খাওয়ানো হলো না, সবাইকে একদিন দাওয়াত করো, সবাই আসুক একসাথে, সবাই খাই না, কি বলেন বন্ধুরা? সমস্যা নাই, সবাইকে দাওয়াত করে সুন্দরভাবে নদীর মাছ আইনে নিজেরা মাইরে আইনে তারপর বন্ধুদেরকে রান্না করে খাওয়াও। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন দয়া করে। আর আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন, যদি খারাপ হয় তাহলে শুধরে নিব, আর যদি ভালো হয় তাহলে আরও করতে উৎসাহিত হব। তো এই যে একটা গয়না মাছ, সব মাছে ডিম হয়ে গেছে। হ্যাঁ, এখন নদীর মাছগুলিতে সবগুলিতেই ডিম হয় এই সময়। ট্যাংরা মাছে, রয়না মাছে, সব মাছে এখন ডিম। আর এই সময় আষাঢ় শ্রাবণ মাসে এই সময় আপনার পেট সব মাছেরই ডিম থাকে ভিতরে। আর আমাদের দুজনের জুটি কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন। তো না, তুমি শুরু করো।
তাই কামার তোমাকে খাওয়াই দিতে হবে না, একাই খাবো না, খিদে লাগছে। দুপুর করাই গেছে, এখন বিকেল 4টা বাজে। ও আচ্ছা, তোমার রান্না কি খারাপ হইতে পারে? কত বন্ধুরও দেখে বুঝে গেছে যে তোমার রান্না কিরকম। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, খুব ভালো হয়েছে রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথা সত্যি কয়েছেন।